আমি সবার বড়, আর পরি হচ্ছে মেজ বলেছে, তমা হচ্ছে সেজ, ও হচ্ছে ছোট। আমি সবার আদরের আদরের মানে একদম আদরের গুলুগুলু হয়ে থাকতে চাই। উইন একজনই, সে হচ্ছে অপু বিশ্বাস, আর কেউ না। আমি সত্যি কথা বলতে প্রথম থেকে অপুদির অনেক বড় ফ্যান, এবং অপুদিকে আমার শুরু থেকে অপুদির সবকিছুই ভালো লাগে। অপুদির আমার জন্য এত বড় সিনিয়র একজন অভিনেত্রী, বয়সের কথা বলছি না, আমি আমি ক্যারিয়ার সবথেকে আমাদের অনেক বেশি গর্বের লাগে যে আমাদের প্রাইম মিনিস্টারের সামনে আমাদের যে কাজ কর্ম আছে সেটা প্রেজেন্ট করতে পারি। আমার জন্য তো এইবারটা অনেক বেশি স্পেশাল, কারণ আমি আমি যে পারফরমেন্স করছি এটা লাল শাড়ি, আমার সিঙ্গেল একটা পারফরমেন্স হবে, সো খুবই ভালো লাগছে। আর যারা পুরস্কার পাচ্ছে তাদের জন্য তো অবশ্যই শুভেচ্ছা, কংগ্রাচুলেশন, মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা। এখন সি বলো। আসলে খুব ভালো লাগছে, বরাবরের মতো প্রতিবারই আমি মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের পারফরমেন্স করাটা মিস করি না, কখনোই করি না। আমি গতবার কলকাতায় ছিলাম, কলকাতা থেকে সরাসরি আমি এয়ারপোর্ট থেকে এসে আমি রিহার্সাল করেছি, তারপরের দিন মানে একটা মেজাকার অবস্থা, বাট তারপর আমি কখনো ন্যাশনাল অ্যাওয়ার্ডের পারফরমেন্সটা মিস করি না। সো খুব ভালো লাগছে, এবং আরও ভালো লাগাটা যুক্ত হয়েছে নিজের সিনেমার গানে পারফরমেন্স করছি, সো এটা ভালো লাগছে। অবশ্যই, ও আমাদের আরো ছোট বোন, আমি সবার বড়, আর পরি হচ্ছে মেজ বলেছে, তমা হচ্ছে সেজ, ও হচ্ছে ছোট। আমি সবার আদরের আদরের মানে একদম আদরের গুলুগুলু হয়ে থাকতে চাই। আমার খুব লজ্জা লাগছে, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার লজ্জা লাগছে। বাবা আর বলো না, বাবা আর বলো না। খুব ভালো লাগছে, খুবই বেশি ভালো লাগছে, এবং ফার্স্ট টাইম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই আমি বলছি, ফার্স্ট টাইম নেক্সট উইন উইন একজনই উইন একজনই, সে হচ্ছে অপু বিশ্বাস, আর কেউ না। আর যদি উইনের আশেপাশে যদি কেউ থাকে আমি হতে পারি, বাট ফার্স্ট টাইম আমরা ইন্টারভিউ একসাথে দিচ্ছি, এবং আমি আমি সত্যি কথা বলতে প্রথম থেকে অপুদির অনেক বড় ফ্যান, এবং অপুদিকে আমার শুরু থেকে অপুদির সবকিছুই ভালো লাগে, অপুদির অ্যাক্টিং ভালো লাগে, অপুদির কথাবার্তা ভালো লাগে, অপুদির পার্সোনালিটি ভালো লাগে, সবকিছু সবকিছু এ টু সেট। নরমালি কোনো সিনিয়র কে দেখে ভাবে আসলে কাউকে নিয়ে ফিল্মে কি আসে না, এই দুটো যা আসে না, এটা কি হবে? ছোট বোন যেমন আমাকে একটা মানে প্রোগ্রামে বলা হয়েছিল পূজাকে নিয়ে একটা কথা বলার, তো আমি বলেছিলাম যে ওর ফার্স্ট আমি মুভি দেখেছিলাম নূরজাহান, তো আমি নিজে বিলিভ করতে পারিনি, তো এবং আমি ওর সামনে আছে আমার মানে কথাটা আমি চাচ্ছি বলতে, কারণ অনেক সময় হয় যে অনেক হেটার্সরা বলে হ্যাঁ প্রোগ্রামে গেছে সেখানে বলছো আর্টিস্ট তো নেই, আমি ওর সামনেই বলতে চাই যে নূরজাহানে পূজা যে অভিনেত্রী যে অভিনয়টা করেছে, আমি অপু বিশ্বাসও এই বেটারটা কখনো দিতে পারবো না। সো মানে একজন অভিনেত্রীকে শুধুমাত্র যে তার সৌন্দর্য তার সব কিছু দিয়ে যে আসতে হবে তা কিন্তু নয়, ওর ব্যক্তিত্ব, ওর সৌন্দর্য, ওর অভিনয়ের দক্ষতা, এবং এই যে আমাদের সকলের সাথে যে ওর মানে বিহেভটা যেটা ও শিক্ষা নিয়ে এসেছে, আমি বলবো অবশ্যই এটা পারিবারিক শিক্ষা, সেই জায়গা থেকে ও বিলং করে। সো আমি যদি আমি অবশ্যই ওর সিনিয়র সিনিয়র থেকে আমি এটুকু বলবো যে একটা পরিপূর্ণ নায়িকা বলতে গেলে অবশ্যই পূজাকেই বলা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার জন্য অনেক বড় বড় কমপ্লিমেন্ট, আমার জন্য এত বড় সিনিয়র একজন অভিনেত্রী, বয়সের কথা বলছি না, আমি আমি ক্যারিয়ারের কথা বলছি। না, আমি অবশ্যই তোমার বড়, আমার আমার সুন্দর একটা ছেলে। জয় কেমন আছে? ভালো আছে জয়। যাক, এটা এত বড় একজন অভিনেত্রীর কাছ থেকে শুনতে পাওয়াটা অনেক আমার মতো নিউ কামারদের জন্য অনেক বড় মানে কমপ্লিমেন্ট। এভাবেই আদরে রেখো আপু।